হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আজকে আমি চলে এসেছি, আমার ডিউটি আছে, সেন্টি ডিউটি, সেকেন্ড সেন্টি, 10টা 12টা। তো আমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি বাইরে থেকে, বেড়াকে আছি এখন। আমি দেখতেই পাচ্ছো বেড়াকে আমি আছি। তো আজকে আমার একটু কাজ আছে, সেই কাজটা বেড়াকে একটু গোছাতে হবে, কারণ সময় পাচ্ছি না গোছানোর। তাই ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি যখন, তাহলে ব্যাগটা একটু গোছাবো। গোছাবো মানে বেড টেড সব এলোমেলো হয়ে রয়েছে, তো সেগুলো ঠিকঠাক করব। করার পরে ডিউটিতে যাব, ডিউটি থেকে এসে তারপরে খাবো, কারণ সকালে বাড়ি থেকে আসার সময় চা বিস্কুট খেয়ে এসেছি, ওর জন্য এখন কিছু খাবো না। একেবারে 12টার সময় ভাত খাবো, বাড়ি থেকে খাবারও নিয়ে এসেছি, তো আমাকে আর ব্যাগকে রান্না করতে হবে না। তো আমি আজকে বেড়াকে কি করছি না করছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ। আর কি বলবো বুঝতে পারছি না। ঠিক আছে, বাই। এটা আমাদের ব্যারাক, ব্যারাকের অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। সব জিনিস এদিক ওদিক চারিদিকে ছড়ানো রয়েছে, ঠিকঠাক করে গোছানো নেই। তাই আমি ভাবলাম যে আজকে যখন তাড়াতাড়ি চলে এসেছি ডিউটিতে, তো আমি তাহলে রুমটা একটু পরিষ্কার করি। বাট আমি সব রুম পরিষ্কার করতে পারবো না, কারণ আমার আবার ডিউটি রয়েছে। তো আমি এই একটা রুমই পরিষ্কার করব, তো তার জন্য আমি পরিষ্কার করাও শুরু করে দিয়েছি। আর আমি একটা কাজ করেছি, দুটো বেড একসঙ্গে জয়েন্ট করে ছিল, সেটা আমি আলাদা আলাদা করে দিয়েছি, কারণ একটা এই সাইডে দিয়েছি, একটা ওই সাইডে দিয়েছি। আমার মনে হয় এটাই বেশি বেটার লাগবে। বাট তোমাদের তো আমি প্রথমে দেখিয়েছি, তো এখন তোমরা দেখবে, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আগে যেটা ছিল দুটো বেড একসঙ্গে ছিল ওটা বেশি ভালো লাগছিল, না এই যে একটা বেড সিঙ্গেল বেড নিয়েছি এটাতে বেশি ভালো লাগছে। কি বল, এখানে থাকাটা সেরকম হয় না, বাড়িতেই চলে যাই, কারণ কাছাকাছি পোস্টিং আছে, তার জন্য বাড়িতেই চলে যাই। এখানে হয়তো সেন্টি থাকলে তখন হয়তো রেস্ট করার জন্য এখানে আসি। তো ব্যারাকে আমরা সবাই আসি না, আমি আসি আর দু একজন আছে, তারা হয়তো আসে, বাট ওদের কোনো কিছুই নেই, যা আছে মোটামুটি আমার। তো আমি বেডটা গুছাচ্ছি, কারণ একটু ধুলোও হয়েছিল, তার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ভাবছি বেডশিট, মানে বেডশিটটা পেতে সুন্দর করে রেডি করে তারপরে আমি রেডি হয়ে ডিউটিতে চলে যাব, আমি সেটাই ভেবেছি। তার জন্য আমি তাড়াতাড়ি করছি, কারণ আবার টাইমও হয়ে গেছে, আমার 10টা থেকে ডিউটি আছে। তো মোটামুটি আমার কাজ প্রায় হয়ে গেছে। তার পুলিশের জীবন ভীষণ কষ্টের জীবন, কারণ সংসার মানুষের একটা হয়, কিন্তু পুলিশদের সংসার দুটো, একটা বাড়ি আর একটা যে থানাতে থাকে সেই থানার একটা ব্যারাক। মানে এই যে দুটো সংসার, এটাও আমার একটা সংসার, বাড়িতেও কিন্তু আমার একটা সংসার রয়েছে, প্লাস এই একটা আমার সংসার, এটা পরিষ্কার করা, এখানে রান্না করা, সব কিছু এ টু জেড সব কিছু আছে। মানে যদি এখানে আমার রিলেটিভরাও কেউ আসে, তাদের থাকার ব্যবস্থাটাও হয়ে যাবে, মানে সব এ টু জেড সব কিছু আমাদের কাছে থাকে। তো আমি দেখো, আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি যে জায়গাটা কতটা বেড়ে গেছে। দেখতে পাচ্ছো জায়গাটা কতটা বেড়ে গেছে? এটা আমার বেড, আর এখানে যে থাকবে তার বেড থাক, সে এখানে থাকবে। তো এটা আমাদের আর একটা রুম, দেখো এটা পরিষ্কার করতে পারিনি, ভেবেছিলাম করবো বাট টাইমটা খুব শর্ট, কারণ আমার আবার ডিউটি আছে, তার জন্য আমি আর এটা পরিষ্কার করতে পারিনি। দেখো কত নোংরা হয়ে রয়েছে, কারণ ঝড় বৃষ্টি হয়েছে, ওর জন্য পুরো ঘরগুলো পুরো, ওরে বাবা দেখো গাছে কে রয়েছে।
দেখতেই পাচ্ছ কত নোংরা হয়ে রয়েছে, বাট এখন এটা আমি পরিষ্কার করব না। এই যে আমাদের ব্যারাক তালা মেরে দিয়েছি, কারণ আমি ডিউটিতে যাচ্ছি। দেখো চারিপাশটা খুব সুন্দর। এটা এই যে আমাদের রাস্তা, এখান থেকে আসি, আর এই এই সাইডে এটাই দেখো, এখানে কত সবজি চাষ করা হয়েছে। এখানে সব আমাদের দাদারা সবজি চাষ করেছে, মেসে রান্না হয়। আমি এখন ডিউটিতে যাচ্ছি, ওভারব্রিজ দিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার থানা থেকে ব্যারাকটা বেশি দূরে না, কাছেই, ওর জন্য অসুবিধা হয় না, কোনো অসুবিধাই হয় না। ওই যে আমাদের থানা দেখতে পাচ্ছ। আমি ডিউটিতে চলে এসেছি, কারণ আমি আগেই বলেছি তোমাদেরকে যে আমার 10টা থেকে সেন্টি ডিউটি আছে, তো আমি ডিউটিতে চলে এসেছি কারণ 10টা